আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নীলুফা, আরিয়ান মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবার এক ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি বানিয়ে দেখাচ্ছি চিজ মশালা ম্যাক্রোনি পাস্তার রেসিপি। তাহলে বন্ধুরা, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। তাহলে চলুন দেখে নিই আমি এটি কেমনভাবে বানিয়েছি। এখানে আমি গ্যাসের মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি জল, গ্যাসটি অন করে দিয়েছি। এই জলটিকে আমি গরম হতে দেব। আমি এই ব্র্যান্ডের পাস্তাটি ব্যবহার করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন। আমি এই চামচের মাপে 2 চামচ পাস্তা নিয়ে নিচ্ছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব চামচের সাহায্যে, কিছুক্ষণ এটাকে ফুটে নিতে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ রান্নার তেল, দিয়ে এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। তারপরে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন, এতে আমি চাপা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আঁচে রান্না হতে দেব। আমার এই পাস্তাগুলো রান্না হয়ে গিয়েছে, দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঢেলে নেব। বন্ধুরা, আমি এটাকে ঢেলে ঠান্ডা জলে আরেকবার ধুয়ে নিয়েছি, যাতে এটা জড়িয়ে না যায়। তারপরে এটা রান্না করার জন্য আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার 1 চামচ। তারপরে বাটারটিকে মেল্ট হতে দেব একটি চামচের সাহায্যে। আমি এইভাবে চার সাইডে লাগিয়ে নিয়েছি, দেখুন বাটারটি আমার মেল্ট হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লসুন কুচি, বাটারের সঙ্গে লসুনটাকে হালকাভাবে ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আমি ক্যাপসিকামকে এরমভাবে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটি গাজর কুচি, গাজরটাকে এরম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে বাটারের সঙ্গে হালকাভাবে ভেজে নেব। তারপরে এটাকে আমি চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব, লো আছে। তারপরে খুলে দেখে নিচ্ছি বন্ধুরা, দেখুন এটা হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আমি ছোট সাইজের 2টো টমেটোকে এইভাবে কুচি করে দিয়ে দিলাম। দিয়ে আবারও এগুলো খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুসারে লবণ, লবণ দিয়ে আবারও এগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এখানে আমি চাট মশলার গুঁড়ো দিয়েছি, গরম মশলার গুঁড়ো, এগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়িয়ে নেব। সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, দিয়ে এগুলোকেও খুব ভালোভাবে আবারও নাড়িয়ে নিয়েছি, দেখুন। তারপর আমি দিয়ে দিচ্ছি পাস্তা, পাস্তাটা একদম ঝরঝরে রয়েছে, দেখুন। দিয়ে এই মশলাগুলোকে পাস্তার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পাস্তা মশলা, দিয়ে মশলাটির সঙ্গে আবারও পাস্তাগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মজরেলা চিজ, আমার সবগুলো চিজ দিয়ে। এবার আমি এটাকে লো আছে 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে এইভাবে রান্না করে নিয়েছি, দেখুন চিজগুলো একদম নরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে এগুলোকে খুব ভালোভাবে কি চামচের সাহায্যে নাড়িয়ে নেব, দেখুন। আমি এগুলোকে খুব ভালোভাবে এইরকম নাড়িয়ে নিয়েছি। পাস্তাটা দেখেই মনে হচ্ছে বন্ধুরা কতটা চিজি আর ইয়াম্মি হয়েছে, দেখুন। এরকম করে রান্না করলে বন্ধুরা খুবই টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। বাড়িতে বাচ্চারা থাকলে তাদেরকে এরমভাবে বানিয়ে দেবেন, খুবই টেস্টি হয়। তো বন্ধুরা, আমার চ্যানেলে অলরেডি পাস্তার রেসিপি দেওয়া আছে, যদি না দেখে থাকেন যে দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দেওয়া থাকবে। আর আমি এখানে গার্নিশের জন্য একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন কতটা সুন্দর পাস্তা হয়েছে, একদম ইয়াম্মি, কালারটা দেখুন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।